আমরা এখন সবাই মাঠে এসেছি, সবজির ক্ষেত চতুর্দিকে। এইটা এটা কি কি গাছ? এটা এটা হচ্ছে পুঁই শাক গাছ। ওইটা ভেন্ডি গাছ। তারপরে লাল শাক গাছ। হ্যাঁ, ওই যে লাল শাক গাছ। আচ্ছা, লাল শাক গাছ। এই যে ঢেঁড়স তুলে আনা হচ্ছে ক্ষেতের থেকে, দেখুন টাটকা ঢেঁড়স ওই তুলছে ওখানে, ওইটা নিয়ে আসা হয়েছে। এইসব দিয়ে সবজি দিয়ে আমাদের রান্না হয় বাড়িতে, যেগুলো আপনারা দেখেন মা ও মেয়ের রান্নাঘরে সব এখানে দেওয়া হচ্ছে। দেখি ব্যাগে কি এসছে সবজি। ঢেঁড়স এসছে, দেখি ব্যাগে। এই দেখুন, এই যে কি সুন্দর ঢেঁড়স, দেখুন টাটকা ঢেঁড়স তুলে আনা হয়েছে ক্ষেতের থেকে। ও কাঁচা খাবে, একটা দেখবার মতো। এই দেখুন কাঁচা খাবে নাকি? সুন্দর হয়েছে। এই যে এখানে একটা এই পড়ে যাচ্ছে বেগুন গাছ, বাবু একটু বেগুন গাছে বেগুনটা দেখিয়ে দাও, হাতে করে শো করে দেখিয়ে দাও। আমি পারবো না ভাই। এই দেখো বেগুন গাছ, দেখো কি সুন্দর বেগুন। এটা আমার দিদির ড্রাকুলা দিদি। হ্যাঁ, ওই তো এই পাশে। সোনার ছবিটা বলবে, সোনার ছবিটা। হ্যাঁ, সোনার ছবি কই? সোনা এই সব ঘুরছে, এখানে একটা দেখলাম কোথায় ঝুলছে, সামনে আছে বোধ হয়। লঙ্কা, লাল লঙ্কা, এই যে লঙ্কা লাল লঙ্কা পুরো রেড, কি সুন্দর দেখতে লাগছে। এটা শশা গাছ, শশা দেখতে পাচ্ছি না। শশা গাছ, কই শশা? হ্যাঁ, ওই যে একটা শশা। এই যে দেখুন মিন্টু ভাই দেখাচ্ছে শশাটা, আমি জুম করেছি ক্যামেরা। এই যে শশা, কি সুন্দর শশা হয়ে আছে দেখুন। শশার নিচে ফুলও আছে, ফুলও আছে শশার নিচে, ফুলও আছে শশার ফুল। বাহ, হ্যাঁ সুন্দর, ঠিক আছে। হ্যাঁ চলো ছবি শেষ করে বাবা, তাও গাছে যাও। এটা হচ্ছে পেঁপে, এটা হচ্ছে পেঁপের খেতে। আমরা এসেছি, মিন্টু ভাই নিয়ে এসেছে পেঁপের খেতে। এই যে দেখুন কি সুন্দর হয়ে আছে পেঁপে, সমস্ত পেঁপের গাছ। চতুর্দিকে ক্ষেত সবুজ আর সবুজ, অসাধারণ দৃশ্য দেখবেন। সাইন্টিফিক্যালিও আমাদের চোখে কিন্তু সবুজ রংটা খুব সুদিং, চোখের পক্ষে গ্রিন কিন্তু খুব সুদিং কালার, এটা নেচারেরই ক্রিয়েশন। তো আমাদের চারিপাশে যে সমস্ত সবুজ আছে সেগুলোকে দেখা, চোখে দেখা, সেখানে যাওয়া, সেগুলো উপলব্ধি করা। এবং আরেকটা জিনিস হচ্ছে, খালি পায়ে যদি আপনি ঘাসের উপর দিয়ে হাঁটেন, আমাদের তো এই ব্যাপারটা এখন আমরা পাই না সুযোগ, খালি পায়ে যদি ঘাসের উপর দিয়ে হাঁটেন অসাধারণ লাগে ফিলিংস, এবং স্বাস্থ্যের পক্ষে শরীরের পক্ষে খুব ভালো। নেচারে সব দিয়ে দিয়েছে ভগবান, আমরা ইউজ করতে পারি না, আমরা আমাদের বিজ্ঞানের সাহায্যে আমরা অনেক এগিয়ে যাওয়ার ফলে আমরা বেসিক থেকে অনেক কিছু সরে গেছি, তার জন্য এত সমস্যা, এত কিছু প্রবলেম হতে হয় আমাদেরকে। তো এই যে নেচারের যে জিনিস সত্যি অসাধারণ, মানুষ বা সমস্ত জীবের জন্য।
দেখুন ল্যাংড়া আম গাছ হয়ে আছে, এই আম হয়ে আছে গাছে। অসাধারণ, হাত বাড়ালেই পাওয়া যাবে ল্যাংড়া আম। লাগলে বলে দাও, পাঠিয়ে দেবো, কিন্তু অর্ডার বেশি দিতে হবে। অর্ডার বেশি দিতে হবে, এখান থেকে পুরো জৈবিক সার দিয়ে করা। আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো। এক পিস দু পিস হবে না, বাল্ক অর্ডার লাগবে। আচ্ছা, আনারসের ছবি তুলে দেখি, আনারসের ছবি যাওয়ার ঢুকে যাবি তুই, সেই আনারসের ছবিটা তুলে নিয়ে আসো। এটা দেখুন, এটা আনারস গাছ, এই দেখুন আনারস হয়ে আছে। হ্যাঁ, আনারস হয়ে আছে, দেখুন কি অসাধারণ জিনিস, কত সুন্দর গাছ। পাতার গন্ধটা দেখি, পাতাতে কোনো গন্ধ পাচ্ছি না, সব ল্যাংড়া আম। চতুর্দিকে গাছ, হ্যাঁ এই দেখুন সব গাছ, পরপর গাছ, আনারস সব রয়ে আছে, আনারস হয়েছে, দেখুন কত সুন্দর, অসাধারণ অসাধারণ, প্রচুর গাছ, প্রচুর আনারস। টুকটুকে পড়বে সেটা একদম জীবী নিয়ে খেয়ে নিতে হয়। রক্ত মশা কমে যাবে, এই গাছের রস বাতাসে দিয়ে খেতে হবে। হ্যাঁ, যদি হাত পা কেটে যায় সাদা ভেন্ডা, লাল ভেন্ডা আলাদা, রক্ত মশা লাল, রক্ত মশা হলে লাল ভেন্ডা, আর সাদা সাদা মশা হলে সাদা ভেন্ডা, এর জন্য সাদা আটা, সাদা আটা। এই হ্যাঁ, এই সাদা মশা হলে এই যে কেটে গেলে আবার এর মধ্যে এটা নিয়ে হাতে দেওয়া, কাটা পাটা সরে যাবে। কই দেখি এদিকে, এই যে ওই তো লাগিয়ে দিলাম, খোঁচা খেলে এটা দিয়ে এই আটাটা দিয়ে এটা ওষুধের কাজ করবে। আচ্ছা, এটা ওষুধের কাজ করলো, মলমের কাজ করলো, এটা মলম হয়ে গেল। ভ্যারেন্ডা গাছ এটা, হ্যাঁ ভ্যারেন্ডা গাছ, এই যে মলম তৈরি হয়ে গেল, এই লাগিয়ে দিলে মলম হয়ে গেল। দেখুন এদিকে লঙ্কা গাছ, লঙ্কা হয়ে আছে, দেখুন দুটাকে গুড়ি কেটে গেলে এখানে আমরা বাড়ি যেতাম কিনতে, যা ওখানে মাটি আছে। বৃষ্টির অভাবে এই বছরে এখন অবধি গাছের সেরকম গ্রোথ হচ্ছে না। এই আলের উপর দিয়ে হাঁটা কিন্তু একটা অসাধারণ স্কিল, এটা যে কেউ পারবে না। ডাটা ডাটা খেলে বল, ডাল দিয়ে ডাটা হেভি লাগে, ডাটা হয়ে রয়েছে, ডাল দিয়ে ডাটা হেভি লাগে। এই তো এটা কিনে সব সাদা বেগুন, সাদা খাও খাও খাও, সাদা সবুজ বেগুন, সবুজ বেগুন। লঙ্কা তো আমি দেখতেই পাচ্ছি না, লঙ্কা সব তলার পিটি থাকে, লঙ্কা নিচের পিটি, আকাশ লঙ্কা হলে আকাশের পিটি থাকতো, এই লঙ্কা থাকে দেখো। আচ্ছা আচ্ছা, ওইখানে সব নিচের দিকে না, সব লঙ্কা নিচের দিকে, এবার দেখি। হ্যাঁ, এই তো বাহ, তুলে তুলে এনে আমরা এবার মাঠে বসে খেতে বসে এবার আমরা কাঁচা মিঠে আম খাবো, আম মাখা হবে কাঁচা মিঠে।
মিন্টু ভাই ফটাফট ফটাফট কাটবে, কাঁচা মিঠে আম খাওয়া হবে।